সকল ভিউয়ারের কাছে অনুরোধ, আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত দিন। ধন্যবাদ সকলকে। আমি আরম্ভ করতে যাচ্ছি, বিশ্বে তিনি প্রতিপালক, যিনি সত্য নিত্য মুক্ত অক্ষয় অভয় চিরন্তন চিরঞ্জীব মুক্তিদাতা প্রভু। সে পরম করুণাময় দরবারে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে তাকিয়ে রাখবে হযরতে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে তার আপনি বায়াত সাক্ষাৎ জাতকে স্মরণ করে হযরতে মাওলানা আলী আলাইহিস সালাম, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, মানে ইমাম চৌদ্দ মাসুম, বিশ্বের যত অলিয়াত সকলের প্রাক্তন করে আমি ভক্তি রেখে, আমি ভক্তি করি আমার মুর্শিদ কেবলা যিনি, যিনি আমার চাকরিকার ইমাম, হযরতে শাস্তি বাবা আজিজুল দৃষ্টি চরণে আমি মস্তক অবনত করে ভক্তি রেখে, আমি ভক্তি করি আমার দাদা গুরু যুগের ইমাম খালের মুজাদ্দাদ মাওলানা শাস্তি সদরুদ্দিন আহমেদ দৃষ্টি চরণে, আমি ভক্তি করি আজকে আমার পিতা মাতার চরণ পড়ে, আমি ভক্তি করি আজকে যে দরবার এসেছি সেই উপমহাদেশের প্রখ্যাত সুফী খন্দকার রবিউদ্দিন বাবাজান কুমিল্লা একান্ত ভক্ত কি এ কামের শাসকি হোসেন শাহ 67তম বাৎসরিক উরুস মুবারক। সে বাবাজানের দরবারে আমার সালাম ভক্তি রেখে বাবা হোসেন শাহ ভক্ত আশিক যে যেখানে আছেন সবার প্রতি সালাম ভক্তি রেখে, হোসেন শাহকে যারা ভালোবাসেন তাদের প্রতি আমার সালাম ভক্তি রইল। এবং উক্ত অনুষ্ঠান পাঠ দরবার শরীফের পীর জাদা কামাল শাহ বড় ভাইজানা ভাইজানের বর্তমান গদি ঋষি সেই দয়ালের দরবারে আমার সালাম ভক্তি রেখে, পীর জাদা বাবুল শাহ মেজু ভাইজান তার প্রতিও সালাম রেখে, পীর জাদা বাদুল শাহ ছোট ভাইজান তার প্রতি সালাম রেখে, প্রধান অতিথি এই অনুষ্ঠানে জনাব মনির চৌধুরী সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা তার প্রতি আমার সালাম রেখে, বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক শিবচর উপজেলা আওয়ামী লীগ তার প্রতি সালাম রেখে, জনাব মোহাম্মদ শওকত হোসেন নান্নু চেয়ারম্যান ভান্ডারী কান্দি ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রেখে, জনাব আব্দুর রউফ শিকদার চেয়ারম্যান বদ্রাশ্রম ইউনিয়ন পরিষদ তার প্রতি আমার সালাম ভক্তি রেখে, জনাব আব্দুর রহিম ব্যাপারী সাহেব সাবেক চেয়ারম্যান বদ্রাশ্রম ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রেখে, জনাব আলী আকবর ব্যাপারী সাহেব সাবেক চেয়ারম্যান ভান্ডারী কান্দি ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রেখে, জনাব মোহাম্মদ আবুল কালাম চোপদার সিনিয়র সহসভাপতি ভান্ডারী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ তার প্রতি সালাম রেখে, জনাব মোহাম্মদ ইব্রাহিম শিকদার সাংগঠনিক সম্পাদক শিবচর থানা স্বেচ্ছাসেবকটি তার প্রতি সালাম রেখে, উপস্থাপনায় জনাব মোহাম্মদ ফজলুর রহমান ব্যাপারী সাহেব তার প্রতি সালাম রেখে, উরুস কমিটির সভাপতি জনাব মোহাম্মদ দুলাল ব্যাপারী ভাই আমার প্রাণ প্রিয় ভাই বর্তমান মেম্বার নয়নমা ভান্ডারী কান্দি ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রেখে, এবং আজকে কষ্ট করে যারা বসে আছেন আমি অধম বাবার প্রতিপক্ষ শিল্পী পাখি সরকার, তিনি সবচেয়ে অত্যন্ত একজন গুণী শিল্পী, আমি হচ্ছি সবার ছোট, আমার চেয়ে ছোট কোনো শিল্পী নাই, তাই বলে আমাদের গান শোনার জন্য আপনারা দীর্ঘ অপেক্ষা করে কষ্ট করে বসে আছেন, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি চলে আসছি জায়গা থেকে 7টার মধ্যে এখানে চলে আসছেন, আমার আসার কথা ছিল সকালে প্রোগ্রাম সেরে আমি এখানে চলে আসবো, আমি সেখানে দেশে থাকবো ঘুমাবো, কিন্তু আমাদের মাননীয় মেম্বার সাহেবের সাথে সংযোগ আমার বিচ্ছিন্ন হয়ে গেছিল যার জন্য আমি আসতে পারি নাই, আমি বাসায় একটু ঘুম এসে চলে আসছি, তেমন করে এখন যে আমি শিল্পীদের সিজন আপনারা যদি আমাদের দুঃখ না বুঝেন কে বুঝবো দুঃখ, আপনাদেরই বুঝতে হবে, আমরা আপনাদের সন্তানের মতো কারো ভাইয়ের মতো
কারো চাচার মতো, কারো বন্ধুর মতো, আপনারা একটু বুঝবেন, আপনারা না বুঝলে কে বুঝবে? যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে যারা দেশের জন্য, ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন লাল সবুজের পতাকা, শহীদদের কানে প্রাণ ভরে স্মরণ করে বাংলার অবিত মুক্ত যোদ্ধা ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবার প্রতি সালাম করতে রেখে আমার আসলে তাদের আমরা বলতে যাচ্ছি, আমার কথায় ভাষায় বলতে রুচি হতেই পারে, কারণ সন্তান হিসাবে ছেলে ভাই হিসাবে আমাদের শুধু দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
আছেন কি করলাম সে এই জমিনে, কি মাতারে বলেছিলাম একদিন কি করলাম সে এই জমিনে, ক্ষমা পাবে মমিনে কোথায় পাবে ক্ষমা, হাসরের ময়দানে। আল্লাহ তাআলা পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আবার এই পৃথিবীকে একদিন প্রলয় করে দিবে, সমগ্র পৃথিবী যাবে পানিময় হইয়া। কিতাব প্রমাণ করেছে 40,000 বছর পর্যন্ত থাকবে এই পৃথিবী পানিময় হইয়া। 40,000 বছর পরে আল্লাহর কুদরতে এক বাতাস আসবে, বাতাস হইতে হবে ঢেউ, ঢেউ হইতে হবে পেনা, ওই পেনা হইতে হবে একটি বালির কোনা, এক বালু হইতে হবে 70 বালু, 70 হইতে হবে 70,000, এভাবে বাড়তেই থাকবে, হবে একটি বালুর চর। আর ওই চরে গড়বেন আল্লাহ কঠিন হাসর। ওই হাসরের মাঠে আমার মতো পাপী বান্দা যারা, আমার মতো অপরাধী যারা, তারাই বসে কাঁদবে। আর যারা দয়াল বাবা খন্দকার রবিজ্যোতি সার মতো আল্লাহর অলি, দয়াল বাবা হোসেন সার মতো আল্লাহর অলি, তারাই ভক্তদেরকে নিয়ে পার হইয়া চলে যাবে। সৃষ্টির
দরবারে যাই ভক্তি দিয়া আমার শেখ ফরিদাউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া নিজামুদ্দিনাউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া আমির খসরুর পাক দরবারে ভক্তি করি কোরআন ভরি আমার বাংলাদেশের শাহজালাল নূরনবীর প্রিয় গোলাম, প্রাণের সাথে মিশাইয়া প্রাণ কোথায় বাবা শাহ পরাণ, সত্যের আমার বাঙালি নাম লয়া ভাষা উলাম করি, নৌতলা জন্ম জুবান্দারি নাম লয়া ভাষা উলাম করি, ডাকা মিরপুরে তোরাই সাহালি তোমার নামের প্রদীপি জালি, হাইকোর্টে সর্বদিন চুক্তে ভাষাই তোমার নামের কুস্তি, পুলিশ খান গোলাপ সাবাবা তোমার নৌকায় আমায় দিবা, ভক্তি করি কোরআন ঘুরে ডাকা বাবু বাজার বাহার সারে, ভক্তি করি কোরআন ঘরে ইলিয়াস সাগল বদলি ওই দরবারে ভক্তি খানি, গোলার সুখ মস্তা ওই দরবারে ভক্ত গেলাম, মিলবারে তো মোতালের শাহ দরবারে তো করিয়া শাহ, গ্রামী গঞ্জে সকল তুম কৃষ্টে মাওলার নাম ভাষাই কৃষ্টে, আমার দাদা গুরু সকল তুম কৃষ্টে মাওলার নামে ভাষাই কৃষ্টে, বাবুন সুরে আলেপ চান শাহ ওই নামের করি ভরসা, মালেক চান্দের পাঠ দরবারে ভক্তি করি বারে বারে, আমার আলেক চান্দের পাঠ দরবারে ভক্তি করি বারে বারে, কালিমপুরে আফাজত দিশা পুরা ভক্তের মনের আশা, নুরুল্লাহপুর সালাল সারে ভক্তি করি কোরআন ভরে, আমার কুষ্টিয়াতে রয়ে লালন শাহ ভক্ত করে তোমার আশা, খুলনাতে খান জাহান আলে তোমার নামে প্রদীপ জ্বালে, ফরিদপুরে সুরেশ্বরী ওই নামে বাসাইলাম করি, চন্দ্রপুরীর পাত্র পরে ভক্তি করি নত শিরে, বলপুর চলে মানলেনটা স্মরণ করি তোমার নামটা, বলি কান্দি গলি সারে ভক্তি করি পরাণ গড়ে, রমিক খন্দকারের পাত্র বারে ভক্তি করি বারে বারে, বাবার ভক্ত বন্ধু আছেন যারা প্রেমের ভক্তি নিলেন তারাই আমার, হোসেন শাহ বাবার পাত্র বারে ভক্তি করি বারে বারে, পীরজাদা বাবুল শাহ সালাম ভক্তি নিলেন সেও, পীরজাদা বাদল শাহ সালাম ভক্তি নিবেন সেও, প্রধান অতিথি বিশেষ অতিথি ওই চরণে রাখি ভক্তি, কর্মকর্তায় আছেন যারা প্রেমের সালাম নিবেন তারাই আমার, সাধু গুরু বৈষ্ণব যারা প্রেম ভক্তি নিবেন তারা, পর্দার আড়ালে মা বইনেরা আমার সালাম নিবেন তারা, হিন্দু কর্তা থাকলে পরে আদা প্রণাম নত শ্রী আমার, প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুরু, কাল সঙ্গীতে আছেন যারা প্রেমের সালাম নিবেন তারাই উভয়, কাল সঙ্গীতে আছেন যারা প্রেমের সালাম নিবেন তারা, ময়মুরুখী আছেন যারা সালাম নিবেন প্রেম ভরা, ¡Gracias!
আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে এবং তার সাথে তার প্রিয়তম হাবিব হযরত আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাত্রদের ভক্তিপূর্ণ চুম্বন দেখি তার সাথে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব রয়েছেন সকলের চরণে আমার ভক্তি রেখে আজকে যার দরবার এসেছি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক খন্দকার রমিসউদ্দিন কুমিল্লা সেই দয়ালের একান্ত ভক্ত পীরে কামিল শাহ সুফি হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি সেই হোসেন শাহ বাবার পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম জানিয়ে এবং এই অনুষ্ঠানটি যারা এত কষ্ট স্বীকার করে আয়োজন করেছেন এবং এই দরবারের যারা এত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়েছেন উক্ত পাক দরবার শরীফের পীর দাদা কামাল শাহ বড় ভাইজান বর্তমান গদিনী সিং তার কাছে সালাম জানিয়ে পীর দাদা বাবুল শাহ মেজু ভাইজান তার প্রতি সালাম জানিয়ে পীর দাদা বাদল শাহ ছোট ভাইজান ভাইদের প্রতি সালাম জানিয়ে এবং আজকে প্রধান অতিথি জনাব মনির চৌধুরী সিনিয়র সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা তার প্রতি সালাম জানাচ্ছি বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক শিবচর উপজেলা আওয়ামী লীগ তার প্রতি সালাম জানাচ্ছি জনাব মোহাম্মদ শওকত হোসেন নান্নু চেয়ারম্যান সাহেব ভান্ডারী কান্দি ইউপি ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম জানাচ্ছি জনাব আব্দুল রফ শিকদার চেয়ারম্যান ভদ্রাসন ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম জানাচ্ছি জনাব ইসমাইল হোসেন খান চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম জানাচ্ছি জনাব আব্দুল রহিম বেপারী সাবেক চেয়ারম্যান ভদ্রাসন ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম জানাচ্ছি জনাব আলী আকবর বেপারী সাহেব চেয়ারম্যান ভান্ডারী কান্দি ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল কালাম চুকদার সিনিয়র সহসভাপতি তার প্রতি সালাম জানাচ্ছি ভান্ডারী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ জনাব মোহাম্মদ ইব্রাহিম শিকদার সাংগঠনিক সম্পাদক শিক্ষক থানা স্বেচ্ছাসেবলীগের তার প্রতি সালাম জানাচ্ছি উপস্থাপনায় জনাব মোহাম্মদ ফজলুর রহমান ব্যাপারী তাদের প্রতি সালাম জানিয়ে এই ওরস কমিটির সভাপতি জনাব মোহাম্মদ দুলাল ব্যাপারী আমাদের দুলাল ভাই বর্তমান মেম্বার 9 নং ওয়ার্ড ভান্ডারী কান্তি ইউনিয়ন পরিষদ সেই দুলাল ভাইয়ের প্রতি সালাম জানিয়ে এবং যাদের নাম দেওয়া হয় নাই যারা নামের বাহিরে আছেন আমার প্রশংসা বাবা এবং রমিসউদ্দিন শাহ সেই দয়ালের ভক্তবৃন্দ আশেখান জাকেরান যারা রয়েছে সকলের প্রতি সালাম জানিয়ে আজকে যারা দূর দূরান্ত হতে বাউল গান বিচার গান ভাব গান পালা গান শুনতে এসেছেন আমার চরণে আমার ভক্তি রেখে যার সাথে আমার গান করেছে তিনি বাংলাদেশের সুনামধন্য গায়ক মিরাজ দেওয়ান তার প্রতি সালাম জানিয়ে এই বাংলাদেশের আমার সেখানে যত শিল্পী রয়েছে সবার সে ছোট সবার যে নগণ্য গোলাম আমি পাখি সরকার তাই আমাদের জন্য দোয়া করবেন যেন উভয় আপনাদের সকলকে আনন্দ দিতে পারি বাবারে একটুখানি দেরি হয়েছে আমার গাড়িটা ফেরিতে মানে একেবারে যখন ফেরিতে উঠছি ওই সময় একটা ফেরি ছেড়ে দিছে মানে ওই ফেরিটা মিস করাতে আমার একটু লেট হয়ে গেছে সেই জন্য আল্লাহর উদ্দেশ্যে আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাই প্রথমেই আমার পীর কামিল মুর্শিদ মোকাম্মেল সৈয়দ আল হাস মঈনুদ্দিন আলমাস ভণ্ডারী বাবাজানের চরণে আমার ভক্তি রেখে বড় শাহজাদা সাইফুদ্দিন আলমাস ভণ্ডারী বাবাজানের প্রতি সালাম জানিয়ে মিরপুর সুলতান আউলিয়া হযরত শাহলি বুগদাদি আউলিয়াউলের প্রতি ভক্তি রেখে সুরেশ্বরী বাবার দরবারে ভক্তি রেখে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি কাজে যদি ভুল ত্রুটি হয় ছোট মেয়ে ছোট বোন হিসাবে আমাদের ক্ষমা করতে দেখবেন এই বলে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম Thank you.
আমার সালাম নিবেন তারা চেয়ারম্যান মেম্বার।
আছেন যারা আমার সালাম নিবেন তারা। ঢাকা জেলায় বসত বাড়ি, মিরপুরে পেখানা ঘরে, বাকি সরকার নামতে ধরে দেশ বিদেশে Oh, mm-hmm.